Hello everyone, welcome to the largest sneaker store in Bangladesh, Splayed, Jomuna Future Park, Level 3 day. আপনাদের জন্য এখন এত বড় স্নিকার স্টোর দেওয়া, আপনারা যেন খুব কমফোর্টেবলি আপনারা শপিং করতে পারেন। এখানে আমাদের ফুল এন্টায়ার ডেকোরেশন, যেখানে হচ্ছে অনেক স্নিকার আপনারা দেখতে পাবেন একসাথে একই জায়গায়। অ্যান্ড এই পাশে তো সবচেয়ে ইউনিক পার্ট, সো আমাদের তো নতুন শিপমেন্ট আপনারা জানেনই, আনবক্সিং করে দেখাবো আজকে সবগুলো। তার আগে আমি একটা বাস্কেট করে নিই, আমি স্নিকার আনবক্সিং এ চলে যাই। এটা আমার ফেভারিট জিনিস, এই জন্য এখানে ডিজাইন করা। স্নিকার আনবক্সিং এ চলে যাই, সবগুলো আজকে আনবক্সিং করে দেখাবো। তো সবার ফার্স্টে দেখাবো হচ্ছে জর্ডান 4 এর কস, সো অবশ্যই 1:1 গ্রেডে পেয়ে যাচ্ছেন। যা যা থাকছে এটা সবকিছুই থাকে, এর সাথে একটা ব্যাগ পাবেন, প্লাস হচ্ছে স্নিকারটা। এই কালারটা আমি পরে দেখাই, দুইটা কালার আসছে আমাদের। এই কালারটা অলরেডি আমরা জাস্ট পোস্ট দেওয়ার সাথে সাথে স্টক আউট হয়ে যাচ্ছে, সো এই কালারটাই আপনারা পাচ্ছেন। কার্ড অ্যান্ড ব্যাগ অ্যান্ড হচ্ছে এই হচ্ছে স্নিকারটা অনেক বেশি প্রিমিয়াম, আপনারা দেখতেই পাচ্ছেন। এটা হচ্ছে সোয়েড লেদারের উপর, আপনারা যদি দেখতে পারেন পুরো স্নিকারটা হচ্ছে সোয়েড লেদারের উপর, সোয়েড করবে, ঠিক আছে। অ্যান্ড স্নিকারের এটা হচ্ছে এই পাশে এয়ার জর্ডান লেখা থাকে, অ্যান্ড রাইট লেগে অ্যান্ড লেফট লেগে পজ লেখা থাকে। তো এটা হচ্ছে 1:1 গ্রেডের। অ্যান্ড এটার হচ্ছে সবচেয়ে বেস্ট পার্ট হচ্ছে পিছনে এটা লাইট জ্বলবে যখন আপনি অন্ধকারে এটা ইউজ করবেন। তো জর্ডান পরে এই একটা কালার, এটা হচ্ছে পজ। অ্যান্ড এরপরে হচ্ছে গিয়ে আরেকটা কালার দেখাবো, এইটা ব্ল্যাক কালারটা। এইটা আমরা পোস্ট দেওয়ার সাথে সাথে অনেক বেশি মানে অনেক বেশি রাশ ক্রিয়েট হয়েছে এটার জন্য। তো এইটা হচ্ছে আরেকটা কালার, এটাও ব্রাশ লেদারের উপর, এই যে এগুলো ব্রাশ লেদারের উপর। তো এইটার মধ্যে হচ্ছে ব্ল্যাক কালারের ভিতরে এয়ার জর্ডান লিখে থাকবে, এখানে ব্ল্যাক কালার এয়ার জর্ডান লিখে থাকবে, ডান পায়ে অ্যান্ড বাম পায়ে থাকবে হচ্ছে গিয়ে কজ লেখা, ঠিক আছে। এটা হচ্ছে জর্ডান 4 এ কজ, 1:1 গেট কোয়ালিটি প্রিমিয়াম বক্স উইথ প্রিমিয়াম স্নিকার। দেখাবো ট্রাভেল স্কোয়াডের কিছু কালার, যেগুলোর জন্য আপনারা অনেক বেশি ওয়েট করতেছিলেন। ট্রাভেল স্কোয়াডের 1:1 গেট, এটা হচ্ছে অলিভ, এটার সাথে কি পাচ্ছে আমি দেখাই দিচ্ছি। তিনটে এক্সট্রা লেস পাচ্ছেন, অ্যান্ড লেসের কোয়ালিটিগুলো খুবই ভালো, আপনারা কাছ থেকে দেখলে বুঝতে পারবেন। একটু কাছে চলে আসেন, কাছ থেকে দেখলে বুঝতে পারবেন লেসের কোয়ালিটিগুলো খুবই ভালো। অ্যান্ড আমি স্নিকারটা রেখে বক্সটা সাইড করে দিই। এটা হচ্ছে ট্রাভেল স্কোয়াডের অলিভ কালার, এটা হচ্ছে অবশ্যই সোয়েট করবে, 1:1 গেটগুলো সোয়েট করে, এখানে দেখেন দেখতে পাচ্ছেন আপনারা সোয়েট করবে, ঠিক আছে। এটা হচ্ছে ট্রাভেল স্কোয়াডের অলিভ 1:1 গ্রেডের, এটা আমরা আপনাদের বেস্ট প্রাইস দিচ্ছি। আমাদের কাছে সবগুলো কালার আসছে 1:1 গ্রেডের, সবগুলো কালার আমি একসাথে আনবক্সিং করে দেখাবো। এরপরে হচ্ছে ফ্রেগমেন্টটা দেখাই, 3A ছিল, OEM ছিল, 7A ছিল, এখন আমাদের 1:1 গুলো, 1:1 গুলো খুবই কমফোর্টেবল কোয়ালিটি হবে অ্যান্ড কোয়ালিটি বেস্ট হবে। তো স্নিকারটা আমি কাছ থেকে দেখাই, লেদার কোয়ালিটি খুবই ভালো হবে এটার। এটা হচ্ছে ফ্রেগমেন্ট ট্রাভেল স্কোয়াডের ফ্রেগমেন্ট, তিনটা এক্সট্রা লেস পেয়ে যাচ্ছেন, লেসের কোয়ালিটিগুলো অবশ্যই ভালো হবে, তিনটে এক্সট্রা লেস পেয়ে যাচ্ছেন। স্নিকারটা দেখতেই পাচ্ছেন আপনারা, এটা হচ্ছে ট্রাভেল স্কোয়াডের ফ্রেগমেন্ট। এরপর দেখাবো জর্ডান 1 এর বক্স, এটার বক্সটা অনেক বেশি ইউনিক, এখানে কমফোর্ট পিকচার থাকে, তো বক্স অনেক বেশি ইউনিক। কাছ থেকে আনবক্সিং করে দেখাই, কাছে চলে আসেন। তো এটা হচ্ছে স্নিকারটা, স্নিকারটা দেখতে পাচ্ছেন, এটার সাথে কী দিচ্ছেন, এখানে একটা গলফের স্টিকার টাইপের একটা রাবারের ই দেওয়া আছে, অ্যান্ড এটা হচ্ছে এক্সট্রা লেস দেওয়া আছে, অ্যান্ড পিছনে প্যাডিংটা দেখেন আপনারা। অ্যান্ড স্নিকারটা অনেক বেশি ইউনিক, কালার ওয়েটা অনেক বেশি সুন্দর, পুরোটা খুলে দেখাই। এটা হচ্ছে স্নিকারটার কালার ওয়ে, কালার ওয়েটা অনেক বেশি সুন্দর। তো পিছনে হচ্ছে রেড কালারের সোল থাকে। তো আমাদের হচ্ছে সারাদিন আপনাদের ভিডিও দিতে পারি না, সবাই অনেক ভিডিওর জন্য ওয়েট করতেছেন, কজ হচ্ছে অনেক বেশি রাশ থাকে, অ্যান্ড দিনের বেলা তো ভিডিও করা যায় না, রাত 9টার পর আমরা ভিডিও করতেছি, আর এখন সেন্ট্রাল এসি অফ, সো গরমের মধ্যে আমাদের ভিডিও করতে হচ্ছে। তো এরপর দেখাবো অ্যাসবি ডাঙ্কের একটা নতুন কালার বই আসছে আমাদের, সেটা হচ্ছে অ্যাসবি ডাঙ্কের ফগ। এটার সাথে কী কী পাচ্ছেন, এটার সাথে একটা এক্সট্রা লেস পাচ্ছেন এই কালারের সাথে ম্যাচ করে, অ্যান্ড কিউট একটা আপনারা রাবারের একটা স্নিকারটারই মতো একটা স্টিকার পেয়ে যাচ্ছেন রাবারের। আমি বক্সটা সরাই দিচ্ছি, স্নিকারটা এই স্নিকারটা অনেক বেশি হাইপ হবে আই থিঙ্ক সো, বিকজ কালার ওয়েটা অনেক বেশি সুন্দর, পুরোটা ব্ল্যাক, আর এখানে ব্র্যান্ডিংয়ের লোগোটা হচ্ছে কি অ্যাশ কালার, এর সাথে একটা লেস পেয়ে যাচ্ছেন। স্নিকারটা আপনার কাছ থেকে দেখাই দিই, তো এই স্নিকারটা অনেক বেশি রাশ যাবে, আমাদের কাছে খুবই লিমিটেড স্টকে অ্যাভেলেবেল আছে। অ্যান্ড এরপর দেখাবো হচ্ছে ফ্রেগমেন্ট এক্স ক্লথ, অ্যাসবি ডাঙ্কের ফ্রেগমেন্ট এক্স ক্লথ। তো এই স্নিকারের কালার ওয়েটা অনেক বেশি সুন্দর, আপনারা যদি দেখেন এটা মনে হবে পুরোটা ফেব্রিকের উপর করা, বাট এটা কাটলে লেদারের ই দেখা যাবে। এটার সাথে একটা এক্সট্রা লেস পেয়ে যাচ্ছেন এই কালারের। এটার স্নিকারটা আপনার এই পাশে ক্লথ লেখা থাকে, অ্যান্ড এই পাশে ফ্রেগমেন্ট লেখা থাকে, শর্ট ফর্মে লেখা থাকে।
স্নিকারটা আপনারা দেখতে পাচ্ছেন খুবই ইউনিক 2023 এ রিলিজ হওয়া এন্ড এটা কোলাব করা একটা স্নিকার এসবি ডাঙ্কের সাথে তো এটা হচ্ছে নিউ রিলিজ 2023 এর আমাদের নতুন আসছে তো এরপর যে প্রোডাক্ট আনবক্সিং করে দেখাবো আই নো এই প্রোডাক্ট অনেক বেশি ক্রেজি হবে বিকজ সবচেয়ে এক্সপেন্সিভ প্রোডাক্ট হচ্ছে গিয়ে স্টক এক্স এটা সো এর সাথে যা যা পাচ্ছেন এটা হচ্ছে এয়ার ফোর্সের সেল আপনাদের বলে দিই এর সাথে যা যা পাচ্ছেন আর কয়েকটা লেসের সেট পাচ্ছেন একটা সেট দুটো সেট আর হচ্ছে স্নিকারটা আপনাদের কাছে আসে আমরা আনবক্সিং করে দেখাই স্নিকারটা দেখো ওয়াও ফুলেস্ট স্নিকার এভার সো আমি বক্সটা সরাই দিই আপনাদের জন্য সো এটার সাথে এই লেসগুলো পাচ্ছেন আমি লেসটা রাখি বক্সটা সরাই দিই তো এই হচ্ছে স্নিকার স্নিকারের ব্যাপারে বলিনি এটা হচ্ছে 1:1 গেট কোয়ালিটি টপ কোয়ালিটি এটার লেসগুলো আপনি রিমুভেবল ঠিক আছে এটার যে সরি শুজ লোগোগুলো রিমুভেবল আপনি এভাবে ইউজ করতে পারেন যতভাবে ইচ্ছা ততভাবে ইউজ করতে পারেন যেভাবে ইচ্ছা সেভাবে ইউজ করতে পারবেন ঠিক আছে অ্যান্ড এটার কোয়ালিটি ব্যাপারে আপনাদেরকে বলি একটু কাছে আসেন তাহলে বুঝতে পারবেন এটার যে প্যাডিং কোয়ালিটিটা দেখেন আপনারা এটা যে প্যাডিংটা আমাদের কাছে এটার ওএমও আছে বাট এটার 1:1টা আপনাদের আমাদের আমরা বেশি করে আনছি ওএম জাস্ট কম আছে তো এটার যে প্যাডিংটা প্যাডিংটা হচ্ছে ফেব্রিকের হবে অ্যান্ড খুবই মোটা হবে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন খুবই মোটা হবে অ্যান্ড কমফোর্টেবল হবে অ্যান্ড এটা আরেকটা হয় হচ্ছে আর্টিফিশিয়াল লেদার মানে ভিতরে যে প্যাডিংটা ওইটা ওএম গ্রেডেরটা আর্টিফিশিয়াল লেদারের থাকে ওটা কিছুদিন ইউজ করলে উঠে যেতে পারে অ্যান্ড স্নিকারের প্যাডিংটা অনেক মোটা থাকবে 1:1 গ্রেডেরটা অ্যান্ড যে টাংটা এই টাংটা দেখেন আপনারা এই টাংটা দেখলে বুঝতে পারবেন টাংটা কতটা মোটা হ্যাঁ অ্যান্ড পুরো পুরো স্নিকার কোয়ালিটিতে আমি বলবো কোথাও আপনি এক্সট্রা কিছু দেখতে পারবেন না স্নিকার যে সুইং লোগো সুইং করাটা কোয়ালিটিটা খুবই ভালো দেখেন আপনি দেখতে পাচ্ছেন তো অ্যান্ড এটার সাথে এটা রিমুভেবল আপনি এটা ইউজ করতে পারবেন অ্যান্ড অর্নামেন্টস থাকে কিছু অ্যান্ড এই স্নিকারটা হচ্ছে গিয়ে 1:1 গ্রেডের টপ কোয়ালিটি আপনারা একটু যাচাই করে নেবেন এটা আমরা আপনাদের বেস্ট কোয়ালিটি উইথ বেস্ট প্রাইস দিচ্ছি ঠিক আছে 1:1 গ্রেড কোয়ালিটি আমি যে বললাম আপনাকে কিছু জায়গায় আপনি মিলাই দেখবেন 1:1 গ্রেডগুলো অবশ্যই আপনার পিছনে যে প্যাডিংটা এটা শেপটা অনেক মোটা থাকবে অরিজিনালটা যেরকম পিছনের শেপটা অনেক মোটা থাকবে অ্যান্ড হচ্ছে টাংটা অনেক বেশি মোটা থাকবে কমফোর্টেবল থাকবে অ্যান্ড অবশ্যই ফেব্রিকে থাকবে এটা কিন্তু আর্টিফিশিয়ালের থাকবে না আচ্ছা আমি স্নিকারের লোগোগুলো কীভাবে লাগাই আমি এটা দেখাই দিচ্ছি আপনাদেরকে এইভাবে ইউজ করতে পারবেন তারপরে এইভাবে ইউজ করতে পারবেন আবার দুটো একসাথে ইউজ করতে পারবেন একটা নিচে লাগাবেন আর একটা নিচ উপরে ইউজ করবেন ঠিক আছে দুটো একসাথে যতভাবে স্টাইল করা যায় ততভাবে আপনি স্টাইল করতে পারবেন তো এটা হচ্ছে এয়ারফোর্স ওয়ান সেল অ্যান্ড হচ্ছে টপ কোয়ালিটি আপনি যাচাই করে দেখবেন আমরা আপনাদেরকে বেস্ট কোয়ালিটি দিয়ে থাকবো সবসময় অ্যান্ড এইটা হচ্ছে জর্ডান ফোর এর নতুন একটা কালার মিড নাইট নেভি তো স্নিকারটা আমি আনবক্সিং করি বক্স সরাই দিই আপনি স্নিকারটা দেখেন এটা কাইন্ড অফ মিলিটারি ব্ল্যাকের মতো বাট এখানে ব্লু থাকে আর ডটগুলোও ব্লু থাকে সো এইটা হচ্ছে মিড নাইট নেভি মিড নাইট নেভি অবশ্যই এটা ওয়েন গ্রেডের এরপর আরেকটা প্রোডাক্ট দেখাবো অ্যাডভিডাঙ্কে হারিটা আমাদের আগের যে প্রোডাক্টটা ছিল ওইটার প্রাইসটা একটু কম ছিল বাট এটার প্রাইসটা একটু বাড়বে বিকজ এটা ওইটা থেকে কোয়ালিটি অনেক মানে অনেক ডিফারেন্স আছে বলে দিচ্ছি আমি কোয়ালিটি কোথায় ডিফারেন্স আছে এটার যে জুট এই জুটটা হচ্ছে যে একটু চিকন অ্যান্ড ভিতরে আপনি আরামসে দেখতে পারেন ভিতরে যে লেয়ারটা ভিতরে যে পোর্শনটা থাকে ওটা পিঙ্ক কালারের ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন হয়তো ভিতরে একটা পিঙ্ক কালারের লেদারের পোর্শন আছে এটা এটা মানে প্রিমিয়াম কোয়ালিটিতে অবশ্যই থাকবে অ্যান্ড টাংটা অনেক মোটা থাকবে অ্যান্ড এই যে এসবি ডাঙ্কের যে ইটা এখানে যে প্যাডিংটা এখানে যে একটা ভি আকারে সেলাই করা থাকবে এখানে ভি আকারে সেলাই করা থাকবে অ্যান্ড লেদার কোয়ালিটিটা খুবই ভালো হবে আমাদের আগেও এটা ছিল আপনারা দেখছেন আমি আপনাদেরকে দেখাই দিই আমাদের এটা আগেও ছিল এটা হচ্ছে আমাদেরটা আগেরটা অ্যান্ড এটা হচ্ছে নতুন আসছে যেটা তো আপনি দেখেন ডিফারেন্সটা দেখলে বুঝতে পারবেন তো এইটা হচ্ছে ভিতরে দেখেন এখানে কিন্তু কোনো সেলাই করা নাই ঠিক আছে আর এটা প্যাডিংটা দেখেন সেলাই করা আছে প্লাস হচ্ছে গিয়ে মোটা অ্যান্ড এটা হচ্ছে কোনো সেলাই করা নাই তো এটা হচ্ছে কোয়ালিটি ডিফারেন্স এইটার প্রাইসটা একটু বেশি পড়বে আগেরটা থেকে আমরা একটু কোয়ালিটি ইমপ্রুভ করার ট্রাই করছি আমরা যে কোনো প্রোডাক্টই হচ্ছে গিয়ে কোনো প্রোডাক্টে যদি কোয়ালিটি ভালো পাই আমরা কিছু আরএমবি বা কিছু ইভান বেশি দিয়ে আমরা ওই প্রোডাক্টটা আনি এরপর দেখাবো হচ্ছে এরকম কালার রিভার্স মকা সবচেয়ে এক্সপেন্সিভ একটা কালার হচ্ছে রিভার্স মকা অ্যান্ড এটার সাথে অরিজিনাল বক্স অবশ্যই পেয়ে যাচ্ছেন হার্ড বক্সগুলো যেগুলো অ্যান্ড রিভার্স মকাটা আপনাদেরকে দেখাই এর সাথে তিনটা দেখতে পাবেন একটা রেড এটা অলিভ কালার কাইন্ড হয় এটা হোয়াইট কালারটা এটা অনেক বেশি সোয়েট করবে ঠিক এটা অনেক দেখেন এখানে দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন কিনা সোয়েট করবে ঠিক আছে এই পাশে আপনারা সোয়েট করবে পুরোটাই সোয়েট করবে এটাকে বলে হচ্ছে সোয়েট লেদার ট্রাভিস স্কটের রিভার্স মকা এটার প্রাইসও সেম থাকবে 7500 থাকবে এরপর হচ্ছে আনরিলিজ একটা কালার হচ্ছে এটা ট্রাভিস স্কটের
শ্যাডো এটা হচ্ছে এখনো রিলিজ হয় নাই বাট এটা অনেক বেশি হাইপ যাচ্ছে আমরা আনছি ফার্স্ট টাইম বাংলাদেশে তো এখনো কোথাও নাই এটা অলরেডি এখনো কোথাও নাই বাট এটা অনেক বেশি হাইপ যাচ্ছে এটা অনেক সোয়েট করে আমাদের ওইএমটা আগে ছিল ওইটাও সোয়েট করে এটা অনেক বেশি সোয়েট করে এটা হচ্ছে ট্রাভিস স্কটের শ্যাডো এটার সাথে লেস পাবেন দুইটা ট্রাভিস স্কটের শ্যাডো আপনারা দেখে নেন কাছ থেকে ট্রাভিস স্কটের শ্যাডো এন্ড মেবি আরেকটা কালার বাকি আছে এটা হচ্ছে মকা এটা হচ্ছে মকা এটার সাথে তিনটা এক্সলেস তো একটা রেড ব্ল্যাক পিঙ্ক এন্ড এটা অনেক বেশি সোয়েট করবে এটা অনেক বেশি সোয়েট করবে দেখতে পাচ্ছেন আপনারা এটা অনেক বেশি সোয়েট করবে পুরোটা এটা পুরোটাই সোয়েট করে ঠিক আছে এটা হচ্ছে ট্রাভিস স্কটের মকা এরপরে দেখাবো হচ্ছে এসবি ডাঙ্কের ক্যাকটাস জ্যাক এসবি ডাঙ্কের ক্যাকটাস জ্যাক পুরোটা ফেব্রিকের উপর করা স্নিকারটা পুরোটা ফেব্রিকের উপর করা আমি স্নিকারটা আনি এটার সাথে একটা ব্ল্যাক কালার আর এটা হচ্ছে পিঙ্ক কালার লেস পেয়ে যাবেন স্নিকারটা হচ্ছে ফুললি ইসের উপর করা ফেব্রিকের উপর করা এইটা এই স্নিকারটা হচ্ছে কি আপনি সব ধরনের যখন আপনি যে কোনো আউটফিট পরবেন উইদাউট ফর্মাল যে কোনো আউটফিট সবগুলোর সাথে এটা যাবে আরামসে অ্যান্ড আমি আগে অনেক বেশি ফর্মাল পরতাম আপনারা জানতে সবসময় ফর্মাল পরতাম বাট এখন একটু একটু ক্যাজুয়াল হওয়ার ট্রাই করতেছি এখন একটু কুল হওয়ার ট্রাই করতেছি ফর্মাল পরলে মানে একটু মনে হয় বয়স অনেক বেশি হয়ে গেছে কিন্তু অ্যাকচুয়ালি না বয়স অনেক কম তো এই জন্য একটু ফর্মাল ছেড়ে দিচ্ছি এখন ইদানিং ফর্মাল পরি না তো এটা হচ্ছে জর্ডান ফোরের নতুন একটা কালার থান্ডার নতুন একটা কালার রিলিজ হয়েছে তো স্নিকারটা আপনাদেরকে দেখাই কাছ থেকে এটা হচ্ছে জর্ডান ফোরের থান্ডার তো এটা হচ্ছে অবশ্যই ওয়েম ফোরের এর হচ্ছে ও আচ্ছা এই প্রোডাক্টটা আমাদের আসছিল বাট আমরা প্রোডাক্টটা ভিডিও করে দেখাইনি আপনাদেরকে এটা হচ্ছে জর্ডান ওয়ান জর্ডান মানে মিড শিকাগো আমি স্নিকারটার একটু কোয়ালিটি আপনাদেরকে দেখাই দিই লেদার কোয়ালিটিটা খুবই ভালো হবে এটার প্রাইস রেঞ্জ খুবই কম কোয়ালিটি অনুযায়ী প্রাইস রেঞ্জটা খুবই কম এই যে এখানে লেদারটা এভাবে ব্লক করা থাকে এখানে সু হান্ড্রেডের মতো ব্লক করা থাকে পিছনে প্যারিংটা দেখেন খুবই মোটা অ্যান্ড কমফোর্টেবল হবে সুইং কোয়ালিটি খুবই ভালো লেদার কোয়ালিটি খুবই ভালো প্রাইস রেঞ্জ অনুযায়ী আপনার এটা ওয়েমের মধ্যে পড়ে বাট কোয়ালিটি টপ নচ অনস্টনের মতো কোয়ালিটি টপ নচ থাকতেছে অবশ্যই বাট প্রাইস রেঞ্জ দিকটা খুবই কম তো এটা হচ্ছে সবচেয়ে হ্যাপ একটা প্রোডাক্ট 2023-এ রিলিজ হওয়া স্পাইডারম্যান আমি স্নিকারটা আনবক্সিং করি জাস্ট বক্সে সরাই দিই এটা হচ্ছে স্পাইডারম্যান এটা লেদার কোয়ালিটি আপনার আগেও দেখাইছি আমরা লেদার কোয়ালিটি আবার খুবই ভালো আমাদের রিস্টা কইছে তো লেদার কোয়ালিটি খুবই ভালো এক্সট্রা তিনটা লেস পেয়ে যাচ্ছেন পিঙ্ক ইয়েলো সরি রেড ইয়েলো অ্যান্ড হোয়াইট অ্যান্ড পিছনের প্যাডিংটা দেখেন পিছনে প্যাডিং কোয়ালিটি হবে খুবই ভালো হবে অ্যান্ড টাংটাও খুবই সফট হবে ঠিক আছে এটা লেদার কোয়ালিটি খুবই ভালো অ্যান্ড পিছনে এটা লাইট জ্বলে পাওয়ার পাওয়ার পর তারপর লাইট জ্বলে এরপর দেখাবো হচ্ছে এসবি ডাঙ্কের ওএসএস সরি সিডিজি আমাদের এটা কালারটা আসলে খুবই ফাস্ট স্টক আউট কালার কালারের মধ্যে একটা এটা হচ্ছে অটোমো কাটাসুরি বেসড অন অ্যানিমেটেড মুভি তো এই স্নিকারটা হচ্ছে অ্যানিমেটেড মুভির উপর বেস করে সিডিজি আমি কাছ থেকে দেখাই দিচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে এসবি ডাঙ্কের সিডিজি সবচেয়ে ফাস্ট স্টক আউট হয়ে যাওয়া একটা প্রোডাক্ট আমাদের তো এরপরে দেখাবো হচ্ছে এসবি ডাঙ্কের এটা হচ্ছে অ্যাপল ফিল এটা আমাদের সবচেয়ে ফাস্ট স্টক আউট হয়ে যাওয়া প্রোডাক্ট আমাদের ছিল না আপনাদের অনেক প্রিয়টা ছিল আমরা পাঠিয়ে দিব আপনাদেরকে আমাদের শিপমেন্ট নামছে নতুন এটা হচ্ছে এসবি ডাঙ্কের অ্যাপল ফিল বেস্ট কালার ওয়ে এভার এটা হচ্ছে একটা বেস্ট কালার ওয়ে এভার আমার দেখা মতো সবচেয়ে একটা সুন্দর কালার ওয়ে এসবি ডাঙ্কের অ্যাপল গ্রিন তো এটা স্টক আউট হয়ে গেছে আমরা রিস্টক করছি তো এরপর আমি আরও ডিসপ্লে থেকে কিছু প্রোডাক্ট দেখাই দিই আপনারা তো ডিসপ্লে থেকে অনেক প্রোডাক্ট দেখে চান আমাদের আরও প্রোডাক্ট ছিল যেমন ফার্স্টে দেখাই ডিওরের 1:1টা এটা আমাদের অনেক অ্যাক্সেসরিজ থাকে প্রিমিয়াম বক্স থাকে তো আমি ভিডিও বড় হয়ে যাবে জন্য না দেখি তো এটা হচ্ছে ডিওরের 1:1টা সব অ্যাক্সেসরিজ পেয়ে যাবেন এটা হচ্ছে ইউনিয়ন এসবি ডাঙ্কের ইউনিয়ন শুজ লোগোগুলো রিমুভেবল লোগো দেওয়া আছে আপনি ইউজ করতে পারবেন যেভাবে ইচ্ছা ওই এয়ারফোর্স সেলের মতো অ্যান্ড এইটা হচ্ছে আল্ট্রা বুস্ট এটা হচ্ছে আল্ট্রা বুস্ট অ্যান্ড এটার প্রাইস হচ্ছে খুবই রিজনেবল মধ্যে আছে যারা একটু রানিং এর মধ্যে চাচ্ছেন খুবই রিজনেবল মধ্যে আছে অ্যান্ড এটা হচ্ছে জর্ডান ওয়ানের ইউনিভার্সিটি ব্লু এটা লেদার কোয়ালিটি আপনাদেরকে দেখাই লেদার কোয়ালিটি খুবই ভালো অ্যান্ড পিছনে এই যে এইটা ব্লক করা আছে ঠিক আছে লেদারটা ব্লক করা আছে অ্যান্ড পিছনে প্যারিংটা সেম এস অরিজিনাল কোয়ালিটির মতো তো ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে আমি ভিডিওটা শর্ট করে ট্রাই করি অ্যান্ড এটা হচ্ছে এয়ারফোর্সের সুপ্রিম এটাও প্রিমিয়াম প্যাকেজিং প্রিমিয়াম বক্স পেয়ে যাবেন এয়ারফোর্সের সুপ্রিম অ্যান্ড এটা হচ্ছে গিয়ে একটু কাছ থেকে দেখাই দিচ্ছি আমি এটা হচ্ছে এয়ারফোর্সের ক্যারাবিনার এটা একটা এক্সট্রা লোগো থাকে এখানে অ্যান্ড এটা হচ্ছে এয়ারফোর্সের অ্যান্টাসিড সো এই কালারগুলো আরও অনেক প্রোডাক্ট আছে সবগুলো প্রোডাক্ট দেখালে আর অনেক বড় ভিডিও হিসেবে আমরা আর একটা ভিডিও বানানোর ট্রাই করবো
তো আমাদের শোরুম ভিজিট করেন, শোরুম হচ্ছে যমুনা ফিউচার পার্ক লেভেল 3 সাউথ কোর্ট। সাউথ কোর্টে আসলে আপনারা কাউকে জিজ্ঞাসা করেন সাউথ কোর্ট কোথায়, সাউথ কোর্ট দেখাই দিবে। সাউথ কোর্টে আসলে আমাদের বড় একটা শপ পেয়ে যাবেন, আপনারা ইজিলি লোকেট করতে পারবেন, জাস্ট ঢুকেই সাউথ কোর্ট জিজ্ঞাসা করবেন। লেভেল 3 তে এসে, থার্ড ফ্লোরে এসে, লেভেল 3 তে এসে আপনারা জাস্ট সাউথ কোর্ট জিজ্ঞাসা করবেন, দ্যাটস ইট, তাহলে আপনারা সব পেয়ে যাবেন। আর আমাদের আরেকটা শপ হচ্ছে ধানমন্ডি এয়ার প্লাজা লিফটের 3 আর 4 ফ্লোর, ঠিক আছে। আমাদের শোরুম ভিজিট করেন আর এখানে আপনারা অনেক সুন্দরভাবে শপিং এক্সপিরিয়েন্স করতে পারবেন। তো সবাই ভালো থাকবেন।